দর্শক আবারো ঘূর্ণিঝড় অশনি প্রসঙ্গে চলে যাচ্ছে। এবারে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন ভাস্কর সর্দার। ভাস্কর, কাল তো ভারতের উড়িষ্যা অন্ধ্র উপকূলে আঘাত হানার কথা ঘূর্ণিঝড় অশনির, আজকের পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ। দেখুন, কলকাতা আবহাওয়া দপ্তর যে সর্বশেষ তথ্য দিয়েছে সেখানে বলা হচ্ছে যে আগামীকালই ঘূর্ণিঝড় প্রায় মধ্যরাতের দিকে সে আঘাত হানতে পারে, এবং সেখানে বলা হচ্ছে যে প্রায় এখন যে মানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সেখান থেকে প্রায় 550 কিলোমিটার দূরে রয়েছে, এবং উড়িষ্যার যে পুরী জেলা সেখান থেকে প্রায় 680 কিলোমিটার দূরে আছে। তবে পশ্চিমবঙ্গে সরাসরি এর প্রভাব না পড়লেও কিন্তু বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে। সোমবার থেকে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই মে অব্দি গোটা কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, এবং যেখানে বলা হচ্ছে যে কলকাতা আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে পশ্চিমবঙ্গের 4 জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এখানে সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এবং যে কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত সফর বাতিল করেছেন, এবং তিনি যে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন সেখান থেকে আজ রাত থেকে তিনি সমস্ত বিষয়টা মনিটরিং করবেন বলেই জানিয়েছে। এবং এই 4 জেলা সব থেকে বড় বিষয় যে আমফান বা যশের মধ্যে ঘূর্ণিঝড় হয়েছে, এখানে সুন্দরবন লাগোয়া যেসব অঞ্চল সেখানে খুব বেশি পানি উঠে আসে গ্রামগুলোর মধ্যে, সে কারণে বিপর্যয় মোকাবিলা বা এবং কুইক রেসপন্স টিমকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অতি সত্বর রেডি থাকতে, এবং এইসব জেলাগুলো সব থেকে বেশি সমস্যা হয় যে এই গ্রামগুলো পানি ঢুকে যায়, এবং এই জন্য এই সেই সেই সময়গুলো নৌকা ব্যবহার করতে হয়, সেই নৌকা রেডি রাখা হয়েছে, এবং যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত থাকতে বলেছে সমস্ত হাসপাতালগুলো। এছাড়া এখনই কিছু দুর্গত মানুষকে কিন্তু অস্থায়ী যে আশ্রয়স্থল বানানো হয়েছে সেখানে ইতিমধ্যেই রাখা শুরু করছে, এবং কলকাতা নিরিখে কলকাতাও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। সেখানে বলা হচ্ছে কলকাতায় যে সমস্যাটা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে, তিন চার দিন যদি একসাথে বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে রাজপথে, এবং সেই পানির কারণে যে গাছের গোড়া আছে সেই গোড়াগুলো নরম হয়, এবং এর আগে একাধিকবার দেখেছিলাম সেই গোড়া গাছ পড়ে রয়েছে। এবং সেখানে কলকাতা কর্পোরেশনের যে মেয়র অর্থাৎ ফিরাদ হাকিম জানিয়েছেন যে কলকাতায় পানি জমার অন্যতম কারণ হলো এখানকার যে নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু সরাসরি গঙ্গার সাথে, এবং এই ঝড়ের কারণে এর প্রভাবে কিন্তু গঙ্গার জলস্তর বাড়বে, যে কারণে আগামী 3-4 দিন কিন্তু এই পানি ভোগান্তি আছে কলকাতায়। পাশাপাশি যে গাছ পড়ে যাবে এবং গাছের সাথে যে শহরে যে যানজট তৈরি হয় এর জন্য কলকাতা কর্পোরেশনের